বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওটি আলোচনা করব আমাদের রাজ্যের নতুন বিজ্ঞপ্তি নিয়ে যার জন্য তোমরা সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে এবং যেখানে তোমরা মিনিমাম শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদনটা করতে পারবে তাই অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী এখানে তোমরা কোন পোস্টে আবেদন করতে পারবে কারা কারা আবেদন করতে পারবে কিভাবে তোমাদের আবেদন করতে হবে সিলেকশান তোমাদের কি হবে হবে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে আফটার পোস্টিং তোমাদের স্যালারি কত দেওয়া হবে অ্যাপ্লাই করা লাস্ট ডেট কবে এ টু জের ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে ডিসকাসে আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশন এখানে দেখতে পাচ্ছো তোমাদের প্রথমে বল রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাউথ চব্বিশ পরগনাস আলিপুর কলকাতা সাত শূন্য 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 দুই সাত যেখানে তোমাদের ডান দিকে ডেটটাও দেওয়া রয়েছে উনতিরিশ পাঁচ দু হাজার তেইশ তারপর দেখতে পাচ্ছো রিক্রুটমেন্ট নোটিসে তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে যে ডিপার্টমেন্ট অফ মাস এডুকেশান এক্সটেনশন অ্যান্ড লাইব্রেরি সার্ভিস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড থ্রু দ্য ডিস্ট্রিক্ট ওয়েবসাইট সাউথ চব্বিশ পরগনা এখানে অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে এইচ টি ডবল ক্লাস এস টোয়েন্টি ফোর পিজিএস ডট গভর্নমেন্ট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটিকে তোমরা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে এবং অনলাইন আবেদনটাও করতে পারবে এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু এখানে কোন পোস্টে আবেদনটা চলছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ছকের মাধ্যমে পোস্টের নাম কোথায় তোমাদের কাজটা হবে তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের এজ লিমিট এসেন্সিয়াল কোয়ালিফিকেশান সিলেকশান প্রসিডিওর জেড বলা রয়েছে প্রথম দেখতে পাচ্ছ পোস্টের নামটা কী লেখা হয়েছে এখানে পোস্টের নামটা হচ্ছে লাইব্রেরিয়ান অফ গভর্নমেন্ট স্পন্সার পাবলিক লাইব্রেরিজ হ্যাভিং স্ট্যাটাস অফ রুরাল লাইব্রেরিজ অর্থাৎ তোমাদের কিন্তু এখানে লাইব্রেরিয়ান পোস্টে তোমাদের এখানে নিয়ে একটা হবে যেখানে তোমাদের পোস্টিংটা কোথায় হবে অর্থাৎ প্লেস অফ ওয়ার্ক তোমাদের কোথায় হবে এখান এখানে বলা হচ্ছে রুরাল লাইব্রেরিস তার সঙ্গে সঙ্গে প্রাইমারি ইউনিট লাইব্রেরি তারপরে দেখতে পাচ্ছ এরিয়া লাইব্রেরিস সিচুয়েটেড ইন ডিফারেন্ট ব্লক কিংবা মিউনিসিপ্যালিটি আন্ডারে তোমাদের এখানে কাজটা হতে পারে মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়া অব দ্য এন্ট্রিস জুডিসিকান অব সাউথ চব্বিশ পরগনার আন্ডার লোকাল লাইব্রেরি অথরিটি সাউথ চব্বিশ পরগনার ডিস্ট্রিক্ট এখানে কিন্তু এই সমস্ত জায়গায় তোমাদের কাজটা হবে এবার তারপরে দেখতে পাওয়া তোমাদের বলা হয়েছে লেভেল সিক্স অনুযায়ী তোমাদের বেতন কত দিয়ে হবে এখানে তোমাদের বলা হচ্ছে বেশি পে তোমাদের থাকবে বাইশ হাজার সাতশো টাকা থেকে আঠান্ন হাজার পাঁচশো টাকা খুব ভালো বেতনের চাকরি তোমরা অবশ্যই কিন্তু এখানে অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে পারো এবার দেখতে পাচ্ছ এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি সম্বন্ধে বল রয়েছে নাম্বার অফ পোস্ট এখানে তোমাদের টোটাল বাহান্নটি পোস্ট রয়েছে যার জন্য তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে তারপর দেখতে পাচ্ছো এখানে রিজার্ভেশন সম্বন্ধে বল রয়েছে তারপর দেখতে পাচ্ছো এসেনশিয়াল কোয়ালিফিকেশন অর্থাৎ এখানে এই লাইব্রেরিয়ান পোস্টের জন্য তোমরা কারা কারা আবেদন করতে পারবে এখানে দেখতে পাচ্ছ এর দ্যাগে তোমাদের বলা হচ্ছে মাস্ট হ্যা পাস্ট হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অর ইজ একেলন অর্থ তোমাদের কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে তার সঙ্গে সঙ্গে বিদ্যাকে তোমাদের কী বলা হচ্ছে যে প্রসেসিং এ পা সার্টিফিকেট ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ফ্রম এ ইনস্টিটিউশন অ্যাজ মেনশন ইন নটিফিকেশন এখানে কিন্তু নোটিফিকেশান তোমাদের যে দেওয়া রয়েছে এখানে তোমাদের লাইব্রেরিয়ান তোমাদের কিংবা ইনফরমেশান সায়েন্সে তোমাদের সার্টিফিকেট থাকতে হবে তোমাদের কিন্তু অবশ্যই এই সার্টিফিকেট থেকে থাকলে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশানটা করতে পারবে তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে ক্যান্ডিডেট উইথ ব্যাচেলার ডিগ্রি ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স অর ইকুইবর আর অলসো এলিজিবিল টু অ্যাপ্লাই এখানে বলা হচ্ছে তোমাদের যদি ব্যাসেলের ডিগ্রি করা থাকে লাইব্রেরিয়ান ইনফরমেশন সাইন্সে তবুও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবে তারপরে কি বলা হচ্ছে সিদ্কে বেসিক নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ তোমাদের কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশান সম্বন্ধে তোমাদের বেসিক নলেজ তোমাদের ক্লিয়ার থাকতে হবে তবে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারো তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে নলেজ ইন বেঙ্গলি অর্থাৎ এখানে বলা হচ্ছে বাংলা ভাষা সম্বন্ধে তোমাদের কিন্তু জ্ঞান থাকতে হবে তবে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তোমাদের কিন্তু এখানে চারটে কন্ডিশন দেওয়া রয়েছে এক নম্বর যেটা উচ্চ মাধ্যমিক পাস করতে হবে দ্বিতীয় নম্বর যেটা তোমাদের লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে তোমাদের সার্টিফিকেট থাকতে হবে তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশান সম্বন্ধে বেসিক নলেজ তোমাদের জানতে হবে তার সঙ্গে সঙ্গে বাংলা ভাষা সম্বন্ধে তোমাদের কিন্তু জ্ঞান থাকতে হবে তবে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশানটা করতে পারবে ওকে তারপর দেখতে পাচ্ছ ডিজারবেল কোয়ালিফিকেশান চা হয়েছে তোমাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স সম্বন্ধে বড় রয়েছে তোমাদের এখানে এক্সপিরিয়েন্স থেকে থাকলেও অ্যাপ্লাই করতে পারো আর না থেকে থাকলেও তোমরা কিন্তু এখানে অনলাইন অ্যাপ্লিকেশানটা করতে পারবে এজ লিমিট কী বলা হয়েছে এখানে বলা হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছর অর্থাৎ তোমাদের বয়স যদি আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশানটা করতে পারবে তবে তোমাদের এজ লিমিটটা গণ্য করতে হবে এক এক দু হাজার তেইশ অনুযায়ী তারপর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু নিচে বলা হয়েছে অ্যাপ্লিকেশান আর টু বি সাবমিটেড ইন অনলাইন মোড অনলি অর্থাৎ তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশানটা করতে হবে কীভাবে অ্যাপ্লিকেশানটা করবে অ্যাপ্লিকেশান করার জন্য এর অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে এইচ টি ডি কন ডবল স্লাস এস টোয়েন্টি ফোর পিজিএস ডট গভর্নমেন্ট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশানটা করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট রয়েছে পনেরোই জুন দু হাজার তেইশ তারিখ পর্যন্ত তোমরা চাইলে অবশ্যই এর আগে অ্যাপ্লিকেশনটা করতে পারো খুব আর বেশি সময় কিন্তু বাকি নেই ওকে তারপর দেখতে পাচ্ছ পাঁচ নম্বর নম্বরটাকে তোমাদের বলা হচ্ছে যে এখানে তোমাদের আপার এজ লিমিটে কাদের কাদের ছাড় দেওয়া হবে এসসি এসটি হলে তোমাদের পাঁচ বছর ছাড় দেওয়া হবে আপার এজ লিমিটে ও হলে তিন বছর ছাড় দেওয়া হবে তার সঙ্গে সঙ্গে তোমরা যারা এক্স সার্ভিস বা রয়েছে তোমরা কিন্তু এখানে বয়সের ক্ষেত্রে ছাড়গুলো পেয়ে যাবে এবার এক্সাম কি হবে সিলেকশান কীভাবে দেখতে পাচ্ছ বারো নম্বর পয়েন্টে তোমাদের বলা হচ্ছে তার সিলেকশান প্রসেস স্যালারি কম্প্রিস্ট অব অ্যাকাডেমিক অ্যান্ড প্রফেশনাল রেজাল্ট যেখানে তোমাদের কুড়ি নাম্বার রয়েছে রিটেন এক্সামিনেশানে তোমাদের পঞ্চাশ নাম্বার রয়েছে কম্পিউটার টেস্টে তোমাদের দশ নাম্বার রয়েছে ইন্টারভিউতে তোমাদের পনেরো নাম্বার রয়েছে এবং এক্সপিরিয়েন্স থেকে থাকে তোমাদের পাঁচ নাম্বার রয়েছে অর্থাৎ এখানে কিন্তু তোমাদের একশো নাম্বার টোটাল যে নাম্বারটা রয়েছে এই নাম্বারের ভিত্তিতে তোমাদের এখানে সিলেকশানটা হবে এবার বন্ধুরা তোমাদের যে এখানে বললাম যে পঞ্চাশ নাম্বার তোমাদের লিখিত পরীক্ষা হবে এখানে তোমাদের কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে এখানে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান সেরকমভাবে তোমাদের কিন্তু কোনো কিছু মেনশান করা নেই তবে এখানে তোমাদের বল রাখি হয়তো তোমাদের এখানে পঞ্চাশ নম্বরের মধ্যে ইংলিশ থেকে প্রশ্ন আসতে পারে আর্থমেটিক অর্থাৎ তোমাদের গণিত থেকে প্রশ্ন আসতে পারে তার সঙ্গে সঙ্গে জিআই জিকে থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে এবং এখানে তোমাদের বলে রাখি যেহেতু এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এখানে অ্যাপ্লিকেশনটা চলছে অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিক লেভেলের প্রশ্নপত্র কিন্তু আসতে পারে তাই অবশ্যই রাজ্যের মধ্যে এখানে যে নিয়োগের বিজ্ঞপ্তিটা আউট হয়েছে সাউথ চব্বিশ পরগনা জেলার জন্য যেখানে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে অনলাইন অ্যাপ্লিকেশান করার পর তোমাদের কিন্তু পোস্টিংটা এখানে এই জেলার মধ্যেই হবে তাই অবশ্যই তোমাদের কাছে একটা দারুণ সুযোগ তোমরা কিন্তু অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশন করতে চাইলে অনলাইন অ্যাপ্লিকেশানটা করতে পারো এবং এই জব ভ্যাক সে সংক্রান্ত তোমাদের কোনো কিছু কোশ্চেন কিংবা কয়েস থেকে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো